2011 সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ছোটদুশি এলাকার সমাজকর্মী নুরুল হকের হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সকলকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট 22 জন আসামি ছিল। পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা 20 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে 11 জন আসামি উপস্থিত ছিলেন, অপর 7 আসামি পলাতক। মামলার বিচার চলাকালীন সময়ে 2 আসামি মৃত্যুবরণ করেন এবং 2 জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এই মামলায় মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই মামলায় 20 জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয় এবং অজ্ঞাতরে 7-8 জন ছিল। পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ইকতার আহমেদ তদন্ত করে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বাদী এর প্রেক্ষিতে নারাজি দাখিল করার পরে পরবর্তীতে কুমিল্লার সিনিয়র সার্কেল ইতকুতমির সাহেব পুনরায় তদন্ত করেন। তদন্ত করে উনি 20 জনকে ইনক্লুড করে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ অতিরিক্ত দ্বারা চতুর্থ আদালতে বদ্ধ হয়ে আসায় বিগত 4/1/2016 চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষে বাদী আয়ু এমও সহ মোট 9 জন সাক্ষী উপস্থাপন করি। এই 9 জন সাক্ষীর উপস্থাপনের পরে রাষ্ট্রপক্ষে আমরা আর্গুমেন্ট করার কারণে অদ্য মামলাটি রায় ঘোষণা করা হয়। এই মামলা মোট 20 জন আসামির বিরুদ্ধে এই 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা জরিমানা, 10 জনকে যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা এবং 2 জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। আর 3 জন মৃত্যুবরণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি। মামলার বাদী নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিসের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ মাসুম সহ অন্যান্য আসামিরা মিলে 2011 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার বাবা নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা 20 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ বিচারক আজকের এই মামলা রায় প্রদান করেছেন। আমি এতে সন্তুষ্ট, আমি এই মামলা রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি ন্যায় বিচার পাইছি, আলহামদুলিল্লাহ। আর এখানে যারা অভিযুক্ত তারা কি সবাই দণ্ডপ্রাপ্ত হয়েছে? অভিযুক্তর মধ্যে 2 জন খালাস পেয়েছে আর সবাই দণ্ডপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে 6 জন হয়েছে ফাঁসি রয়েছে আর 10 জন যাবজ্জীবন, আর 3 জন মারা গেছে। কি নিয়ে গড়ছিল এই যে 1 নম্বর আসামি মাসুমের সাথে জমি জমা নিয়ে গন্ডগোল ছিল চাচা, এর প্রেক্ষিতে এই যে হাজির সাহেব এটা রায় করছে উপজেলা চেয়ারম্যান সরকারে। হ্যাঁ, আমার আব্বা আর কি রায় করার পরে হেরার বিরুদ্ধে গেছে, যাওয়ার পর এর থেকে ক্ষিপ্ত হয়ে আমার আব্বাকে মানে মাইরা ফেলছে। কাগজ নিউজ ডেস্ক।